হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। স্কুল থেকে আসার সময় আজকে কচু শাক নিয়ে আসলাম, আর ধুন্দুল নিয়ে আসছি। ধুন্দুল আর এই কচু শাক কিনে আনছি। কচু শাকগুলো এত সুন্দর চিকন চিকন পাতাসহ, তো এটা ভাজি করব। কচু শাক ভাজি ভর্তার মতো খুব মজা। আমি আপনাদের পুরো রেসিপিটা দেখায় দিচ্ছি। কেটে কুটে এই যে আমি সুন্দর করে ধুয়ে নিলাম ভালোভাবে। কচু শাকগুলো অনেক সুন্দর, এত চিকন চিকন যে দেখে আমি আর লোভ সামলাইতে পারলাম না, যদিও তাই নিয়ে নিয়েছি। দেশীয় খাবার আমাদের তো। আর বেশি করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছি। তো যাই হোক, সব ধোয়া শেষ আমার। এখন কড়াইতে গরম হয়েছে, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, প্রথমে সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে একটু হালকা নাড়তে হবে। তো একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আসলে আপনারা লবণ আপনাদের নিজেদের পরিমাণ অনুযায়ী দিবেন। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর এই তো মানে এটা দিয়ে এখন এই শাকগুলো দিয়ে দিলাম, সব একে একে শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো একদম গলে যাবে, আপনারা মানে চিন্তার কারণ নাই যে ইয়ে হবে তা না, শাকগুলো একদম গলে যাবে। তারপর ঢাকনা দিয়ে একদম মৃদু আঁচ করে ঢেকে দিলাম। তো যাই হোক, একটু পরে এসে আবার নাড়াচাড়া দিয়ে যাচ্ছি। একটু পর পর এসে নাড়াচাড়া দিয়ে দেখতে হবে আসলে কি হয়েছে, না হলে তো শুধু নিচের গুলাই হবে, উপরের গুলা হবে না। উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে তারপর নাড়া দিয়ে ঢেকে দিব আবার এক্ষুনি। তো এই আর কি, তো এখনই ঢেকে দিচ্ছি। আবার এসে এই যে দেখেন শাকগুলা কি সুন্দর হয়ে গেছে, দেখছেন? একটু পর পর এসে আমি এর মধ্যে অনেকবার এসে নাড়াচাড়া দিয়ে গেছি উল্টায় পাল্টায়া। সেগুলো আসলে সব কিছুই তো দেখানো যায় না, অনেক সহজ, খুবই সহজ। যে আপনি মনে করেন গরম গরম ভাতের সাথে সেই মজা, অনেক মজা হয়। তো দেখেন কচুগুলো একদম গোলে কতটুকু হয়ে গেছে, পুরো ভর্তা হয়ে গেছে। কচু পাতার ভর্তা বলে এটাকে অনেকেই। তো খুবই মজা হয়, এত স্বাদ বলার বাহিরে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। দেশি খাবার দেখেন একদম গোলে গেছে। আর এটা নাড়তেই থাকবেন, নাড়তেই থাকবেন, নাড়তে নাড়তে একদম ভাজা ভাজা করে ই করতে হবে। তো আমার এটা কচু শাকটা হয়ে গেছে, আমি এখন বেড়ে নিব। তো এই আর কি, এই যে একটা বাটিতে সুন্দর করে ঢেলে নিলাম, সাথে শুকনা মরিচ দিয়ে আপনারা এক প্লেট ভাত খেতে পারবেন। আর এখন ধুন্দুলে তরকারি রান্না করাটাও দেখাবো, এক এক জায়গায় এক এক স্টাইলে রান্না করে। তো আমি চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল রান্না করব, এই আর কি। আর আপনাদের যদি অবশ্যই ভালো লাগে আমার রেসিপিটা, ছোট্ট করে কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো যাই হোক, প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম। তেল গরম হয়েছে তাই পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নেবেন। ধুন্দুল রান্না করা তো একদম সহজ। আর আমার এটা যেহেতু ডেইলি ব্লগ চ্যানেল, তাই আমি সব কিছুই দিই। আপনারা হয়তো ভাববেন এইসব কী দেখাচ্ছি, না আসলে যাই হোক, হলুদ আর মরিচ একটু দিলাম, দিয়ে নেড়ে চেড়ে দিলাম। তো যাই হোক, অল্প একটু হলুদ মরিচ দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। আর ধুন্দুল বলতে ঝিঙ্গা বলে অনেকে এটাকে, জানি না এক এক জায়গায় এক এক নাম। তো আমরা আসলে এখানে আমাদের এখানে আঞ্চলিক ভাষায় ধুন্দুলি বলি। তো চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, যেহেতু আমি চিংড়ি মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। একটু অল্প একটু আদা রসুন বাটা দিয়েছি। তো চিংড়িগুলোও দিয়ে দিলাম, বড় চিংড়ি নিয়েছি, ছোট চিংড়ি ছিল না তার কারণে। যাই হোক, বড় চিংড়িগুলো নিয়েছি, সমস্যা নাই। একটু কষায় নিচ্ছি। আর অনেকে আলু দেয়, বাট আমি আলু দিব না, আসলে আলুটা একটু অ্যাভয়েড করতেছি, আলুটা একটু কম খাচ্ছি আর কি। তো এই তো ধুন্দুলগুলো দিয়ে দিলাম। শুধু ধুন্দুল দিয়ে চিংড়ি দিয়ে রান্না করবো, আলু দেইনি। আপনারা চাইলে আলু অ্যাড করে নিতে পারেন যারা আলু খান, মানে আমি তো এমনি মোটা, যার কারণে আমি আলুটা অ্যাভয়েড করছি। এই কারণে শুধু ধুন্দুল আর চিংড়ি দিয়ে রান্না করতেছি। তো তরকারিটা অনেক সুন্দর হয়েছে, আমি কিন্তু পানি আর দিব না, এই পানি দিয়ে রান্না হয়ে গেছে অলরেডি। ধুন্দুল রান্না হইতে বেশি সময় লাগে না। তো রান্নাটা আসলে কেমন হয়েছে আপনারা জানাবেন, কাছে দূরে যে যেখানে আছেন না কেন। আমার রান্নাটা রেসিপিটা দেশীয় স্টাইলে রান্না করেছি সব কিছু। আশা করছি সবার ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।